মুসলমান আজকে বলে আমাকে রাশিয়া বাঁচাবে, মুসলমান বলে আমাকে আল্লাহ বাঁচাবে না, আমাকে ভারত বাঁচাবে, আমাকে আমেরিকা বাঁচাবে। আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কে ছাড়া? আসতে বলবেন না, কে ছাড়া? বলে যে দেবীর কাছে দোয়া চাবেন, আছে না, দেবীর কাছে দোয়া চেয়ে নেবেন। আমরা খুব সমস্যায় আছি, মুসলমান কি এরকম কোন দেবীর কাছে দোয়া চাইতে পারে? আমার হিন্দু ভাইরা চাবে, সমস্যা নেই, কিন্তু আপনার মুখ থেকে এমন কথা বের হবে কেন? এমন জাতীয় কথা কি মুসলমান বলতে পারে? দুটো আমল, এক নাম্বার জান্নাত পাবো, জোরে বলে ইনশাআল্লাহ। কয়টা আমল? আর দুটা কাজ ছেড়ে দেব, আমরা আল্লাহর সঙ্গে দিদার পাবো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মোট কয়টা আমল? মোট কয়টা? চারটা। একটাও কি বলছি শুনবেন না, আগ্রহ আছে তো? বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা এলাকার নাম কি? জামিরা। একটা আছে জামারা, কোথায় জামারা জানেন? জামারায় পাথর মারে, তাহলে কোথায় এটা? হ্যাঁ, মক্কায়। ওখানে পাথর মারে তিনটা জায়গায়, ছোট বড়, ছোট মেঝো বড়, তিন জায়গায়, তিন প্রতীকে, তিন প্রতীকী জায়গায়। আমাদের সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি শয়তান তাকে ধোকা দিতে নিয়েছিল, তিনি পাথর মেরেছিলেন। আমার দেশের কিছু শয়তান নিজেই যায়, তো যখন সে পাথর মারে তখন উল্টা কয়, আমি আর কি শয়তান, তুই তো বড় শয়তান। ওমরা করে ওইদিকে জাগান গায়, বোঝেন না? এই পাড়া ওমরা করে, এই সাইডে ওমরা করে, ওই সাইডে যাবার গান গে চলে আসে, কনসার্ট করে চলে আসে, আসে না নাই? সম্মানিত ভাইরা, আমার দেশ থেকে অনেক নায়িকাও কিন্তু হজে যায়, ওমরায় যায়, ওমরায় যায়, ওমরায় গিয়ে লাইভ করে। প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে আসছি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওমরার সকল কাজ সুসম্পন্ন করে আমি যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। দেখছেন কি ইমান? এটার নাম ইমান নয়। ইমান আনা মানে فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا। আল্লাহ তাআলা কি তাগুতের কাফের হতে বলেছেন? বান্দা, তাগুতকে তুই অস্বীকার করে নে, তাগুতের কোনো কাজ তুই করবি না, তাগুতকে প্রত্যাখ্যান করবি, ইসলাম পরিপন্থী যত কাজ আছে সমস্ত কাজকে তুই বর্জন করবি, এরপর তুই ঈমান আনবি। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। নিজের সৎ না হয়ে কি সৎ কাজের আদেশ দেওয়া যায় নাকি? অসৎ কাজের বাধা দেবে এবং তোমরা ঈমান আনবে কার উপরে? এখানে ঈমান আনা আগে না সৎ কাজের আদেশ দেওয়া আগে, আগে সৎ কাজের আদেশ দিতে বলা হয়েছে। তোমার মধ্যে সৎ চিন্তা নাই, তোমার মধ্যে অসৎ কাজের বিরোধিতার কোনো তামান্না নাই, কোনো সাধনা নাই, তুমি ঈমান আনবে কেমনে? এই জন্য ঈমান প্রসঙ্গটা পরে টেনে আল্লাহ তাআলা আয়াতে আগে সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজের বাধা দিতে বলেছেন। আমার বন্ধুগণ, সেই জন্য তাগুতকে আগে পরিহার করতে হবে, সকল হারামকে আগে বর্জন করতে হবে, এরপরে আমাকে ঈমান আনতে হবে সলিডভাবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো গলত থাকবে না, শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কুফুর থাকবে না,
আল্লাহ তাআলা সুন্দর করে আরেক জায়গায় আরো স্পষ্ট করে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে বান্দা ঈমান আনবে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তার ইমানের মাঝে কোনো জুলুমটাকে সে লেবাসে এই জায়গায় যোগ দেবে না, যে ইমানটাকে জুলুম দিয়ে আক্রান্ত করবে না। জুলুম দিয়ে ইমানকে আক্রান্ত করলে তার ইমানটা শেষ হয়ে যাবে। জুলুমটা কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। জুলুমটাই হলো শিরক, আবার শিরকটাই হলো জুলুম। এই কাজ যারা করবে তার ইমানটা কখনো সঠিক ইমান হবে না, প্রশ্নবিদ্ধ ইমান হয়ে যাবে তার। এই জন্য বলছেন বান্দা, ইমান যদি তোমাকে আনতেই হয় ভালো করে ইমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ইমানদারেরা তোমরা ইমান আনার মতো ইমান আনো। যে ইমান এনেছেন আল্লাহর নবীরা, যে ইমান এনেছেন সাহাবায়ে কেরাম, জীবন বাজি রেখে তারা ইমানের উপর অটল ছিলেন। কোনো হারাম কাজে তারা কখনো যান নাই, কোনো বাপিরের কাছে তারা মাথা নত করেন নাই। আমরা সবাই নূহের সন্তান, নূহের সন্তান যদি আমরা হয়ে থাকি দাওয়াতি কাজ করব, কিন্তু কখনো ক্লান্ত হব না, ঠিক কিনা? ক্লান্ত হব। 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত। কিসের দাওয়াত? ইমানের দাওয়াত দিয়েছেন। 900 বছরে মাত্র 86 জন ইসলাম কবুল করেছেন। তাকে মারতে মারতে তার কওমের লোকেরা রক্তাক্ত করে জমিনে সেন্সলেস করে ফেলে দিয়েছে, হুঁশ ছিল না। শেষ পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, দাওয়াত দিয়েছেন। তবে ওই সময় তিনি আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, সেই দোয়া মঞ্জুর হয়ে যায়, মহাপ্লাবন হয়ে গেল। সেই মহাপ্লাবনে নিজের সন্তানকে ডাক দিয়ে বলছেন, কিনান রে তুই আমার দিকে আয়। আল্লাহ বলছেন, নূহ নূহ তোমার ছেলে, তুমি পরিচয় দিচ্ছ, কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তো তোমার পরিবারের কেউ না, কারণ যার ইমান নাই সে তোমার কেউ হতে পারে না। আমরা তো সেই নূহের সন্তান, আমরা তো ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আলাইহিসসালাম কি আগুনের লেলিহান শিখার ভিতরে যখন ফেলে দেওয়া হয়, নিজের জন্মদানকারী পিতা তার বিরুদ্ধে অবস্থান করে যখন তার সামনে দাঁড়িয়ে যায়, তিনি অনড় থাকলেন, ইমানটাকে মজবুত করে নিয়া চোখের পানে ফেলতে ফেলতে আল্লাহর কাছে রোনাজেরি করলেন। এত বিশাল হুমকি ধামকি দেওয়া হলো, আগুনে নিক্ষিপ্ত করা হওয়ার পর, আগুনে নিক্ষেপ করার পরও তাকে ইমান উচ্চুত করা যায় নাই, ইমান কেড়ে নিতে পারে নাই। আমরা তার তো সন্তান, আমরা ইমান এনেছি, প্রয়োজন আমাদেরকে পুড়ে মারবে, কিন্তু ইমান ছাড়ব না। আমরা তো ইসমাইলের সন্তান, ইসমাইল আলাইহিসসালাম পরীক্ষার সম্মুখীন হলেন, বাবা কর্তৃক সন্তান কি কোরবানি দিতে হবে বলা হলো। কি বলা হলো? ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক। আমি সন্তান ইসমাইল, স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমি তোকে যবহ করছি। নবীদের স্বপ্ন হলো ওহি, নবীদের স্বপ্ন কি বলেন? ওহি। সন্তান যেমন পিতাও তেমন, পিতাও যেমন সন্তানও তেমন। সন্তান মুস্কি হাসি মেরে ছোট্ট বাচ্চা ইসমাইল বলছেন, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন কোনো আপত্তি নেই। ইফআল মা তুমার, ইফআল মা তুমার, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। লাইক ফাদার লাইক সন। ও বাবা তুমি স্বপ্ন যখন দেখেছো এটাকে বাস্তবে রূপ দিয়ে দাও, কারণ আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিতে চান। তুমি এটা নিশ্চিত থাকতে পারো, ও বাবা আমি তোমার সন্তান ইসমাইল বলছি, তরবার নিচে আমি শান্ত থেকে যাব, অস্থির হব না। যেরকম সুবহানাল্লাহ, তরবার নিচে থেকেও তিনি ইমান নিয়ে শান্ত ছিলেন। আমরা হলাম ইউসুফের সন্তান। সাইয়্যিদানা ইউসুফ আলাইহিসসালাম, তার কোনো দোষ ছিল না। ইউসুফ এবং জুলাইখার মধ্যে যে ইতিহাস আছে, এই জায়গায় প্রেমে পড়েছিল ইউসুফ আলাইহিসসালাম না, জুলাইখা। কে প্রেমে পড়েছিল? মহাব্বত লেগেছিল জুলাইখার ভিতরে। জুলাইখা
ইউসুফের প্রেমে যখন পাগল হয়ে গেল, উম্মাদের মতো হয়ে গেল, যাকে দেখি তাকিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে, বান্ধবীদের ডাক দিয়ে বলে আমার ইউসুফকে ভালো লাগে, বান্ধবীরা বলে ও জুলাইখা তোমার কি এগুলো করার বয়স আছে নাকি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জুলাইখা বলতেছে আমি যে যুবকটার জন্য পাগল সেই যুবককে দেখলে তোমরাও পাগলা হয়ে যাবা, ঠিক আছে নিয়ে আসো। তো যখন নিয়ে আসা হলো, সবার হাতে হাতে একটা করে লেবু একটা করে বটি দেওয়া হলো, চাকু দেওয়া হলো, সামনে দিয়ে যখন ইউসুফকে না হলো, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বনী ইসরাইলের সেই নারীরা লেবু দিয়ে বটি দিয়ে লেবু কাটতে নিয়ে তার চেহারার দিকে তাকাতে গিয়ে তাদের হাত পর্যন্ত কেটেছিল, এত আকর্ষণ চার চেহারার মধ্যে ছিল। সেই জুলাইখা সেই পয়গম্বরের উপরই তার দৃষ্টি পড়ে গেল, এত বড় পরীক্ষা করা হলো। জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে নিরিবিলি একটা ঘরের মধ্যে তাকে ফুসলায় ফুসলায় নিয়ে আসলো। বারোটা দরজা লক করে দেওয়া হলো, বারোটা দরজা বন্ধ করে দিয়া ঘরের মধ্যে কেউ নাই, সুন্দরী একটা নারীর সামনে ইউসুফকে সামনে দাঁড় করায় রেখে সেই সুন্দরী নারী বলছে ইউসুফ, সুসুন্দরী নারী বলছে ইউসুফ তুমি আমার দিকে একটাবার তাকাও আমি খুশি হয়ে যাব। ইউসুফ বলছেন একটাবারও তাকাতে পারবো না, কারণ আমাকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম একটাবারের জন্য তাকালেন না। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে ইউসুফ আলাইহিসসালামকে তার দিকে আকৃষ্ট করার জন্য। জুলাইখা করলো কি, তার দেহের একটা করে পাটটা খুলে ফেলতে লাগলো, চুলের খোপাটা ছেড়ে দিল, সৌন্দর্যের পসরা তার সামনে ডিসপ্লে করতে লাগলো, নৃত্য পরিবেশন করতে লাগলো। ইউসুফ আলাইহিসসালাম চোখ থেকে পানি বের করে করে আল্লাহর দরবারে রোনাজেরি করছেন, আর পিছু হটতে হটতে পিঠের সঙ্গে তার দেওয়াল টেলেগে গেল, চক্ষু বন্ধ করে হাতটা উঁচু করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা পথ নাই, সুবুল সাবিলের বহুবচন, অসংখ্য পথ আমি তার জন্য খুলে খুলে দেই। ইউসুফ আমার দিকে ফিরে আসতে চেয়েছে, আমি তার জন্য দরজা খুলে দিয়েছি। বারোটা দরজা পটপট করে খুলে গেল, বাইরে বের হয়ে গেলেন। সেই ইউসুফ আলাইহিসসালাম তার নিজের সচ্চরিত্র নিয়ে, সুন্দর সচ্চরিত্র নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন, তার কোনো অপরাধ ছিল না। তদন্ত কমিশনে প্রমাণ হয়েছে আল্লাহ নবী ইউসুফের কোনো দোষ নাই। কিন্তু রাজা করলো কি, মামলাটা উল্টায় দিল। এখন কি উল্টায় না, এখন উল্টায় কি না, মামলা উল্টায় গেল। উল্টিয়ে দিয়ে ইউসুফ আলাইহিসসালামকে করা হলো কি, জেলখানার অর্ডার দেওয়া হলো। মুসি একখান হাসি মারলেন, সবাই বলল ইউসুফ জেলখানা যদি কেউ হাসে নাকি, আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানে প্রিয়, কারণ জেলখানায় জুলাইখা ডিস্টার্ব নাই। আল্লাহ আকবার বলেন, আমরা তো সেই ইউসুফের সন্তান, জেল যার কাছে প্রিয় ছিল, অনিষ্ট হতে বাঁচার জন্য তিনি চেষ্টা করেছেন, হাসতে হাসতে কারাবরণ করেছেন, অতএব আমাদের কোনো চিন্তা নাই, আমাদের প্রেরণার লোকগুলো আছে না নাই বলেন। ঈসা আলাইহিসসালাম দারিদ্রতা যার জীবন, জীবনের সৌন্দর্য ছিল, এত দারিদ্রতার কষাঘাত তার জীবনে এসেছে, ইমান থেকে একচুল পরিমাণ নড়েন নাই। আমার বন্ধুগণ, এরকম করে সাহাবে কেরামের জিন্দেগির দিকে তাকান, ইমানের বাস্তবতা আল্লাহ পাক তাদের মাধ্যম দিয়ে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ বলছেন ওয়ান্দা দুইটা গুণ অর্জন করবে, আমার বাসিন্দা আমি তোমাকে বানায় নেব। জোরে কোন সুবহানাল্লাহ, আমরা হতে চাই কার বাসিন্দা, আস্তে বলবেন না, কার বাসিন্দা, আল্লাহর বাসিন্দা হওয়ার জন্য। একজন নারী, যে নারীর কথা সূরা তাহরিমে এসেছে, যে নারীর প্রসঙ্গ আল্লাহ তাআলা সূরা তাহরিমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যদিও নামটা উল্লেখ করেন নাই, স্বামীর নাম দিয়ে তার পরিচয় দিয়েছেন, যে নারী আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য দুনিয়াতে বসে দোয়া করেছেন, ফেরাউনের বউ, সেই মহিলার নামটা কি বলেন, কি নাম, আসিয়া আলাইহিসসালাম। অনেক মহিলা আমাদের কাছে লিখে পাঠান, চিঠি লিখে পাঠায় দেন, হুজুর স্টেজে চিঠি দেন, হুজুর আমার স্বামী খুব খারাপ,
আমি মনে মনে কি ফেরাউনের মতো নাকি, কি কথা বলছেন নাই? আল্লাহ তাআলা এমনি এক্সাম্পল দেন নাই, এমনি দৃষ্টান্ত দেন নাই। আসিয়ার ইমানটা পাকা হয়েছে ফেরাউনের ঘরে, ঠিক কি না? তার ইমান পাকা হয়েছে কার ঘরে? ফেরাউনের ঘরে। ইমানের পরীক্ষা আপনি মসজিদে দেবেন কেমনে? মসজিদে তো কোরআন তেলাওয়াত হয়, মসজিদে তো নামাজ হয়, সেই জায়গায় ওয়াকাম কুকাম করার কোনো পরিবেশ নাই। ইমান পরীক্ষা দিতে হবে বাজারে, ইমান পরীক্ষা দিতে হবে ভার্সিটিতে, ঠিক কি না? ওই জায়গায় পরীক্ষা। মাদ্রাসা ইমানের পরীক্ষা দিবেন কেমনে? সেই জায়গায় তো দিনই পরিবেশ, সেই জায়গায় আপনার পরীক্ষার তেমন কোনো পরিবেশ নাই। পরীক্ষা দিতে হবে অবশ্যই মাঠে ময়দানে, কাজ করতে গেলে সেখানে পরীক্ষা আছে না নাই? যার ইমান আছে তার পরীক্ষাও আছে, ইমানের অপর নাম হলো পরীক্ষা। যে ইমানের পরীক্ষা নেই সে ইমান তো ইমানই না, সীমান্ত ইমানই না। রাগ করতেছেন নাকি আপনারা? ওয়াজ কিন্তু শুরু হচ্ছে, আমাকে সবাই সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ। কেউ উঠতে চাইলে জোর করে ধরবেন, কোনো ওঠাউঠি নাই, যে সাপই হোক না কেন, নিম্ন সাপ হোক আর ঊর্ধ্ব সাপ হোক, বসে থাকবে। জমিন তো সবই আমাদের জন্য, সমস্যা কি? যাত্রা দেখতে যায়া, যাত্রা দেখতে যায়া জায়গা ছাড়ে না, অন্যের জুতা টান, জুতার মধ্যে কাম ছাড়ে, আমরা বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। যদি কেউ জানতো যে তাফসীর মাহফিলে কোরআনের বৈঠকে বসলে কি সওয়াব, টিকিট কেটে সামনে বসতে উত্তর। আমার একটা জায়গায় খুব হিংসা হয়, সেটা হলো আমি মসজিদে গেলে প্রথম কাতারে যদি আমি জায়গা না পাই আমার খুব হিংসা লাগে, যাহারে প্রথম কাতারটা পেলাম না। যদি কেউ বুঝতো প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াবটা কি, টিকিট কেটে কেটে প্রথম কাতার দখল করত। আমরা তো বুঝি না মাহফিল আসার কি বরকত। একদিন এই ময়দান আমাকে আপনাকে আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে এই ময়দান। আল্লাহু আকবার, বসে আছি না ইনশাআল্লাহ, বসে থাকবো না। আমরা ইমান এনেছি, ইমানটাকে টিকে রাখতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। ইমানের কিছু ক্যান্সার আছে, যেরকম মানুষের দেহ নামক এই বিশাল যে দেহ, এই দেহে বসবাস করার জন্য বহু রোগ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? মাঝখান দিয়ে কিছুদিন সবার দেশে সবার চোখে শুধু ভাইরাস, চোখে ভাইরাস উঠলো না, সবার চোখ লাল হয়ে যায়, গোটা দেশ চোখে ভাইরাস আক্রান্ত, গোটা জাতি। আমার বন্ধুগণ, দেহ নামক এই রাজ্যের মধ্যে বিভিন্ন রোগ বসবাস করে, যত রোগ আছে রোগের মধ্যে কিছু ক্লাস আছে, এর মধ্যে মারাত্মক রোগ হলো ক্যান্সার, এতে এইডস, বিতে বি ভাইরাস, সিতে ক্যান্সার, মারাত্মক মারাত্মক নতুন নতুন রোগ দুনিয়াতে আসতেছে। এই তিনটা রোগই এক সময় ছিল, আসতে কোন কেন, এক সময় ছিল এইডস নামে কোনো রোগ ছিল, এই রোগটা আসলো কেন? এই রোগটা আসার মূল কারণ হলো অবাধ মেলামেশা, বউ সারা অপাত্রে যাওয়া, বউ সারা অপাত্রে যাওয়া। এই এইডস নামক এই গজব পশ্চিমা বিশ্বে বেশি, ইউরোপ আমেরিকায় বেশি, কারণ সেই দেশে পিতার কোনো পরিচয় নাই, কোন সন্তান কোন ঔরস থেকে এসেছে কেউ জানে না, মাও জানে না, এই সন্তানটা কার, পরিচয়বিহীন সন্তান। এই সমস্ত অবাধ মেলামেশার দেশে এই জাতীয় রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। আপনি যদি শান্তিতে বসবাস করতে চান, সুস্থ যদি হতে চান, আল্লাহ তাআলা বলছেন আমার হুকুম মেনে চলো, সমস্ত শেফা আমি এই কালামের মধ্যে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের দেহে যেমন বিভিন্ন রোগ বসবাস করে, ইমান আমরা এনেছি, ইমানের মধ্যেও রোগ আছে না নেই বলেন? ইমানের কিছু ক্যান্সার আছে, মারাত্মক ক্যান্সার আছে, এর মধ্যে চরম মারাত্মক ইমানের ক্যান্সার হলো শিরকের গুনাহ। শিরিক আপনি করবেন আপনার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে, কিন্তু এখন প্রশ্ন হলো হুজুর শিরিক কাকে বলে? মূর্তি পূজা করলেই কিন্তু শুধু তাকে মুশরিক বলা হয় না,
এছাড়া আরো বহু শিরকের বিষয় আছে না নাই বলেন, শুনবেন? বলি আলহামদুলিল্লাহ। রাত হয়ে যায় তো, মানে আমাদের উঠাতে উঠাতে কেন যেন দেরি করে সবাই। আলী ভাই, আমরা মাহফিলে আসি, ওয়াজটা যে করবো গভীরভাবে, লেখা হয় পোস্টারে প্রধান বক্তা, কিন্তু প্রথমে তো উঠতে পারি না। আমি হলাম তখন লেখা থেকে প্রথম বক্তা, হয়ে যাই শেষ বক্তা। এই শেষে এমন সময় উঠায়, এমন চাপে পড়ি যে সময় মানুষের যাওয়ার চাপ, পেশাবের চাপ, ঘুমের চাপ, আমি পড়ি মহাসাপে। এটাই হয় আলোচনা প্রাণবন্ত হয়ে হলো বাদ মাগরিব, বাদ এশা, দশটার মধ্যে মাহফিল শেষ, সব হয়, ঘুম হয়, বক্তা সুস্থ থাকে, শ্রোতা সুস্থ থাকে, পরের দিন অফিস ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, ফজর নামাজও ঠিক থাকে। কিন্তু আমার দেশের ওয়াজের টাইম হলো বাঘ মারা, তো আরো কঠিন ব্যাপার। বাঘ মারায় প্রধান বক্তা ওঠেন রাত তিনটায় মাত্র। এই হচ্ছে আমার দেশের সিচুয়েশন। যাক, আমি আর কিছু সময় নিচ্ছি, আমাকে দেবেন তো সময়। দুটা কাজে এক নম্বর জান্নাত, আর দুটা কাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। জোরে বলে সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইমান আনা, এক নম্বর কি আনা? ইমান আনা। আমরা ইমান এনেছি তো নাকি? ইমান আনা মানে আইন মেনে চলতে হবে কার, হুকুম মেনে চলতে হবে কার, বিধান মেনে চলতে হবে কার। এ আম গাছ এখানে উঠেছে কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? মাটি কার? ফসফরাস কার? ক্যালসিয়াম কার? পটাশিয়াম কার? আলো কার? বাতাস কার? আম কার? খায় কে? সবই আল্লাহ, খায় বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? সব আল্লাহ দেন, আর আমরা শুধু খাই। কিন্তু খাওয়ার সময় শুকরিয়া আদায় করি না, বিসমিল্লাহ করি না। এরকম কিছু নাশকর বান্দা মনে হয় রাজশাহীতে নাই? আছে তো? কি সুন্দর আম! আমি সেদিন মিঠাপুকুর গিয়েছিলাম, মিঠাপুকুরে বললো হুজুর আমাদের এলাকায় একটা আম আছে হাড়ি ভাঙ্গা। হাড়ি ভাঙ্গা আছে না? বললাম হাড়ি ভাঙ্গা এটা কেমনে হলো? হুজুর না, আমাদের তফসিল করা তো কঠিন। হাড়ি ভাঙ্গা খুব মিষ্টি, ভালো আম। এ আম পাকিস্তান পর্যন্ত চলে গেছে, এ আম ইন্ডিয়া পর্যন্ত চলে গেছে উপহার স্বরূপ, তাই না? গেছে না? তাহলে আমার দেশের আমের কত ডিমান্ড, ভারতে যায়, পাকিস্তানে যায়, তাও ঠিক। ঠিক আছে, ঠিকই তো। আচ্ছা, কিন্তু এই আমটা কে বানালেন? আমটা কে দিলেন? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? সে আল্লাহকে ভুলে যাওয়া যাবে? যাবে না, আল্লাহকে ভুলে যাবে না কখনো। কারণ আমার আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলেন না, আমাকে আপনাকে কখনো অবহেলা করেন না। আল্লাহ তাআলা এমন আল্লাহ আমার, এমন প্রভু আমার, আমার যখন কোনো অস্তিত্ব ছিল না, সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এক ফোঁটা পানি থেকে শুক্রাণুকে সক্রিয় করে মান জরর ভিতরে আল্লাহ তাআলা সেখানে সক্রিয় করে জমাট রক্ত, গোশতের টুকরা, মুদগা আজমা, ফাকাসাউনাল ইদাম লাহমা, গোশতের সুন্দর করে একটা অংশ বানায়া, টুকরা বানায়া, সেখানে ফানাফাখা রুহাহু, সেখানে রুহ ঢুকাইয়া দিয়া আল্লাহ তাআলা চারটা বিষয় নির্ধারণ করে দিয়া সেই মার পেটের মধ্যে আল্লাহ তাআলা নয়টা মাস যে বড় করলেন, সেই মার পেটের মধ্যে কত পাওয়ারের বাল্ব ছিল? বাল্ব ছিল? কোনো লাইট ছিল নাকি? দুনিয়ার সমস্ত গোডাউন, দুনিয়ার সমস্ত কারখানা, দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি আলো ছাড়া চলে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আমাকে এমন জায়গায়, আমাকে উৎপাদন, আমাকে এমন জায়গায় বানালেন, এমন ফ্যাক্টরিতে আমাকে গড়ে তুললেন যে ফ্যাক্টরির মধ্যে ঘন কালো, নিকষ কালো অন্ধকার, কিন্তু আল্লাহ তাআলা সূক্ষ্ম করে দুইটা চোখ বানালেন, চোখটা এলোমেলো হলো না, দুইটা সুন্দর ভ্রু দিয়ে দিলেন, সুন্দর দুটি কান দিয়ে দিলেন, সুন্দর করে আমার বডি স্ট্রাকচার তৈরি করলেন, এত সুন্দর চেহারা বানায়া দিলেন। আল্লাহ বলছেন, তুমি আমাকে কেমন করে ভুলো বান্দা, তুমি কেন ইমান আনো না? ইয়া
أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আমাকে কেমনে ভুলে থাকো, কিসে তোমাকে আমার শরণ থেকে গাফেল করলো? আমি তোমাকে কত সুন্দর দেহ বানা দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর দুটো কান দিলাম, নাক দিলাম, তোমার সুন্দর একটা নাকের ঘ্রাণ দিয়ে দিলাম, এত সুন্দর বডি বানায় দিলাম, তাকেও তোমার নিজের দিকে কোথাও তো আমি কোনো গ্যাপ রাখি নাই। মানুষের বডিটা এত বিশাল কিছু, আল্লাহকে চেনার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না। আপনি যদি চিকিৎসক হন, আপনি যদি গবেষক হন, আপনার বডি প্রমাণ করবে আল্লাহ আছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন। জোরে করুন সুবহানাল্লাহ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি মাঝখানে কয়েকদিন একটু গবেষণা করতেছিলাম, মানব দেহ নিয়ে আমি একটু স্টাডি করছিলাম। আমার কাছে যতটুকু মনে হলো এখানে ডাক্তার থাকতে পারেন। জুবাইর আছে নাকি? জুবাইর ডাক্তার, রাজশাহীর একজন ডাক্তার জুবাইর এসেছিলেন। আমার কাছে মনে হয়েছে মানুষের যে চোখ, মানুষের যে কান, মানুষের যে নাক, আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো আল্লাহর দাওয়াত। আমাদের কান, আমাদের নাক, আমাদের চোখ, জোরে বলে সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার। মানুষের বডিতে যে ডিএনএ আছে, এই ডিএনএ এত লম্বা, হাজার কোটি কিলোমিটার, হাজার কোটি কিলোমিটার, এত বড় ডিএনএ লম্বা, সূর্য থেকে পৃথিবী পর্যন্ত 50 বার ঘুরানো যাবে একজন মানুষের বডির ডিএনএ দিয়ে, এত লম্বা ডিএনএ। জোরে করুন সুবহানাল্লাহ। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, সেই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন, নয় বিলিয়ন, নয় ট্রিলিয়ন, আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকার বিশে আছে হলো 30 ট্রিলিয়ন, শুধু মানুষের মাথার মধ্যে যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষের বডিতে যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল হলো 97,000 কিলোমিটার লম্বা। একটা মানুষের বডির ব্লাড ভেসেল যদি 97,000 কিলোমিটার লম্বা হয়, আমার বন্ধুগণ, মাত্র 3 হাত ইয়ারফোন, যা ইয়ারফোন কানে দিয়া মানুষ মোবাইল থেকে ওয়াজগুলো শোনে, ইয়ারফোনে কথাগুলো শোনে, এই মাত্র 3.5 হাত ইয়ারফোন পকেটের মধ্যে 3 মিনিট রাখার পর যখন বের করা হয় কয়েকটা প্যাঁচ লেগে যায়। আল্লাহ আমার আপনার বডির মধ্যে ব্লাড ভেসেল রেখেছেন 97,000 কিলোমিটার লম্বা, একটা বারের জন্য কোনোদিন প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে দিয়েছেন, কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে ক্যামেরায়, ক্যামেরায় চোখ আছে না নাই? আসতে কয়, ক্যামেরায় চোখ আছে না? আমাদের চোখ কে দিয়েছেন? আমাদের চোখটা সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহ ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দারে, তোমাকে আমি কত সুন্দর চোখ দিলাম, এত সুন্দর চোখ শুধু বানায় দেইনি, চোখটাকে ঠিক রাখার জন্য কত ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেকটা চোখটাকে ঠিকভাবে কাজ করার জন্য প্রত্যেকটা চোখে দিয়েছেন 20 লক্ষ পার্টস, 20 লক্ষ যন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা চোখে আছে কত লক্ষ পার্টস, বরং কয় লক্ষ চোখটা কত ছোট, এর মধ্যে আবার 20 লক্ষ পার্টস আল্লাহ পাক আট মানে কি বলে এটাকে সুন্দর করে ধারণ করে দিয়েছেন। 20 লক্ষ পার্টস এই চোখের মধ্যে দিয়েছেন, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস দিয়েছেন। আমরা যে ফোন ব্যবহার করি, এই ফোনে পাওয়া যায় 8 থেকে 41 মেগাপিক্সেল, কিন্তু আল্লাহ তাআলা যে DSLR আমরা ব্যবহার করি তাতে রয়েছে 120 মেগাপিক্সেল, কিন্তু আল্লাহ তাআলা আমাদের চোখে দিয়েছেন 576 মেগাপিক্সেল। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার যত ক্যামেরা, কোনো ক্যামেরা এই চোখের সঙ্গে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ভিতরে, এই চোখের ভিতরেই কোটি কোটি রং দিয়েছেন, কোটি কোটি রং এই চোখ দিয়ে আমরা
পার্থক্য করতে পারি, যেটা একটা ক্যামেরার সবগুলো পারবে না। আমাদের চোখের রেটিনাতে রয়েছে 50 লক্ষ কোন রিসেপ্টর, যার সাহায্যে মানুষ রং চিনতে পারে। মানুষের চোখ সোজাসুজি 120 ডিগ্রি কোণে দেখতে পায়, যা আজ পর্যন্ত কোন ক্যামেরা পারবে না, পারে নাই, পারবেও না, সম্ভব না। এই চোখ কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? এই চোখের মধ্যে আল্লাহ মনি, লেন্স, এরপরে ইকুয়াল, ডিপ ইকুয়াল সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছেন, এবং চোখের পেছনে দিয়েছেন 170,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম রগ দিয়েছেন। প্রত্যেকটা একটা চোখের পেছনে 170,000 রগ, 170,000 রগ দিয়েছেন। এই রগগুলো একটা যদি বিকল হয়ে যায়, আপনি প্যারালাইজের রোগী হয়ে যাবেন। আল্লাহ বলছেন, বান্দারে এত কিছু দিলাম, তুই আমাকে বিশ্বাস করিস না, তুই আমাকে মানিস না, আমি তোর সব চাহিদা পূরণ করে দিয়েছি, অতএ তোর মুখ থেকে ঈমান এনে তুই প্রকাশ করে ফেলবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আস্তে বলবেন না, কার? চোখটা বানিয়ে দিয়েছেন কে? চোখটা সুন্দর করে বানিয়েছেন কে? নারীর চোখের প্রশংসা করব না আল্লাহর প্রশংসা করব? সুন্দরী নারীর ডাহুক ডাহুক চোখ দেখে কিছু পুরুষ পাগল হয়ে যায়, এটাও ঠিক, পাগল হতে হবে তো, কিন্তু অন্যের বউ না, নিজের বউ। অন্যের বউ দেখে পাগল হয়ে যাবে? নিজের বউ থেকে আপনি পাগল হয়ে যান, নিজের বউয়ের চোখের আপনি প্রশংসা করেন, কোনো আপত্তি নাই। কিন্তু কিছু কিছু লোক আছে, নিজের বউয়ের দিকে নজর না দিয়ে অন্যের বউয়ের দিকে নজর দেয়। এটা মনে হয় বেলপুকুর ঠিক এলাকায় নাই, আছে আছে এই নজর কি দেওয়া যাবে? এটা কি সুনজর না বদনজর? সুনজর না বদনজর? বদনজর, এই নজরে দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা চোখটা দেন নাই। আপনার চোখটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার কানকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার হৃদয়কে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে নিজে জান্নাতে মাওয়া দিয়ে দেব। প্রবৃত্তির দাস না হয়ে আমার দাস যদি হতে পারো, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, আমি তাকে জান্নাতে মাওয়া দেব। অতএব ঈমান এনেছি, সকল প্রকার নফসের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে সমস্ত খায়েশাত থেকে আমরা নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব, সকল হারাম কাজগুলো বর্জন করব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, বান্দা তুমি যদি কবিরা গুনাগুলো ছেড়ে দাও। আজকে সমাজে কবিরা গুনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্যের সম্পদ মেরে খাওয়া কি কবিরা গুনা? কি বলেন, কি বলেন, বলেন বলেন বলেন। জমির আইল ঠেলা কি কবিরা গুনা? সুদ খাওয়া কি কবিরা গুনা? ঘুষের কারবার করা কি কবিরা গুনা? জেনা করা কি কবিরা গুনা? নামাজ ছেড়ে দেওয়া কি কবিরা গুনা? এগুলো সব বড় বড় গুনাহ। এই সমস্ত গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দেয়, এই সমস্ত গুনাহগুলো যদি কোনো বান্দা ছেড়ে দিতে পারে, আল্লাহ তাকে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ওরে বান্দা, তুমি যদি বড় বড় গুনাহ থেকে নিজের জীবনকে পরহেজ রাখতে পারো, তোমার জীবনের অর্জিত ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দিব না, সব গুনাগুলো মাফ করে দেব, এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সাহাবীরা আমাদের জন্য কত বড় দৃষ্টান্ত, সাহাবীরা আমাদের জন্য কত বড় অনুকরণীয় দৃষ্টান্ত, অনুসরণীয় দৃষ্টান্ত। আমার বন্ধুগণ, বড় বড় গুনার কাছে আমাদের যাওয়া যাবে না, বড় বড় পাপের কাছে আমাদের যাওয়া যাবে না। পাপ করার জন্য আজকে সমাজ সামনে আমাকে পাপি বানানোর জন্য প্রস্তুত হয়েছে, সমস্ত পাপের সামগ্রীগুলো। আপনি হারাম কাজে জড়িয়ে পড়বেন কেমন অতি সহজে, সেই ব্যবস্থাগুলো সবার সামনে প্রস্তুত হয়ে আছে।
এই হারাম কাজগুলোকে বর্জন করতে হবে, এই জন্য নাফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারে সফল যদি হতে চাও আমি তোমাকে সফলতার জন্য তিনটা কাজ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا. জোরে বলুন আল্লাহ আকবার। বান্দারে তুমি যদি সফল হতে চাও, এক নম্বর হলো নিজের নফসের শুদ্ধতা নিয়ে আসো। নফস তো খারাপ কিছু চায়, ভালো কিছু করতে চেষ্টা করো, নফসের ট্রিটমেন্ট করো, নফসকে রুগী বানায় দিও না, নফসের দাস হইও না। নাম্বার দুই হলো সব জায়গায় জিকির করবে কার? আরো জোরে কার? নাম্বার তিন হলো ফাসাল্লা, যখন আজান হয়ে যাবে সমস্ত কাজ ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যত জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সাথে আরেকটা কথা বলি, নামাজি যে নামাজ পড়বে সে বেনামাজির কখনো আনুগত্য করবে না, বেনামাজি কখনো তার নেতা হতে পারে না। আজকে সমাজ নষ্টের মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। ধন্যবাদ, ওমরের ভূমিকা রাখছে। বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজের দরকার আছে না নাই? মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহু আকবার, এর চেয়ে বড় অস্ত্র নাই। এটাকে খুব ভয় পায় যারা মুনাফেক। দেখেন না এটা নিয়ে কত কথা, এটা নিয়ে কত আলোচনা, আল্লাহর নাম নিয়ে লজ্জা পায়। এটা কেন স্লোগান হবে? যারা আল্লাহু আকবারকে অচল করে রাখতে চায় তাদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আমার হৃদয়ে আছে কার নাম? আমার হৃদয়ে কার নাম? আমার চিন্তায় কে? আমার চেতনায় কে? আমার স্বপ্নে কে? আমার মুখের আওয়াজে কার নাম? আল্লাহর নাম সবার আগে। সুবহানাল্লাহ, হিসমা রাব্বিকাল আলা, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অতএব আল্লাহ ছাড়া কোনো উপায়, আল্লাহ ছাড়া কোনো উপায়, রসুল ছাড়া কোনো নেতা, কোরআন ছাড়া কোনো সংবিধান। কথা ক্লিয়ার? এটা যদি ঠিক থাকে ইমানও ক্লিয়ার, তাহলে ইমানও ক্লিয়ার। ইসলাম কি আপনার নিয়মে মানবেন? আপনি ইসলাম মানতে হবে কার নিয়মে? কার নিয়মে? নামাজও পড়ে আবার মদও খায়, নামাজও পড়ে জেনার কারবারও করে, রমজান মাসে ঘুষখোর অফিসারের সামনে ঘুষের টাকা আনছে, বলছে ভাই আমি তো রোজা আছি, চোখ বন্ধ করলাম, পকেটে থুইয়া যান, সন্ধ্যার পর ইফতার করে দেখে নেব। এরকম আছে না নাই? হজে যাবে, সারা জীবন কারবার করছে সুদের, ও জানে সুদ হারাম, হজ হবে না। বাবার রেখে যাওয়ার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা এজেন্সির কাছে দিয়ে বলে ভাই এটা আমার জমি বেচা টাকা, আমার সারা জীবনের কামাই হলো সুদের, অন্তত হজের হজটা কবুল হোক এই জন্য জমি বেচা টাকা জমা দিলাম। আল্লাহ তো কিছু বোঝে না, তো আল্লাহ কিছুই বোঝে না। আবার কিছু বুড়া মানুষ
80 বছর বয়স, 70 বছর বয়স হজের নিয়ত করে, হজে যাবেন, এক ছেলে সাত মেয়ে, সাত মেয়েকে একসঙ্গে আগে ডাক দেয়, ডাক দিয়ে বলে মা হজে যাচ্ছি আমি, আমি আসতে পারবো কিনা জানি না মা, মাফ করে দিস, কান্দে কেন্দে কুন্দে বলে শোনো আমার একটা মাত্র ছেলে, আমি তো বুড়ো হয়ে গেছি মারা যেতে পারি, তোমাদের বিয়ে হয়ে গেছে মা, আমার 80 বিঘা সম্পত্তি, আমি যদি যদি ফিরে না আসতে পারি তোমরা তো আমার বাড়িতে এসে তোমাদের অংশগুলো নিয়ে যাবা, আমার একটা মাত্র ছেলে এতিম হয়ে যাবে, 40 বছর বলে কি এতিম হয়, 40 বছর এতিম হয়, এতিমের শর্ত কি, বালক না না বালক, প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক কোনো সন্তানের বাবা যদি মারা যায় তখন সে সন্তানকে কি বলা হয়, এতিম বলা হয়, কারণ মা মারা গেলে অপ্রাপ্ত বয়সে কোনো ছেলেকে রেখে যদি মা মারা যায় তাকে এতিম বলা হয় না, বাবা মারা গেলে তাকে এতিম বলা হয়। এই সমস্ত ওয়াস্টস কইরা বুড়ো চাচা বলে অতএব তোমরা তোমাদের যে অংশ তোমরা পেতে সে অংশটা আমি আমার ছেলের নামে লিখে যেতে চাই, তোমরা কি বলো, ওটা কি হাজি, ওর হস কি কবুল হবে, আসতে বলেন হস কি কবুল হবে, এখানে ইমান আছে না নাই, এখানে ইমানের বিষয় আছে না নাই, লিযাকারি মিছলু হাযিল উনসাইন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন এই যে মিরাসের অংশ দিলাম, ফরায়েজের অংশ দিলাম, কে কতটুকু অংশ পাবে, এই জায়গায় যদি নখ বসাও আল্লাহর সীমানা তুমি লঙ্ঘন করে ফেললে, আল্লাহর সীমা অতিক্রম করলে তোমাকে জাহান্নাম যেতে হবে, এখানেও ইমান আছে না নাই, আছে, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, আল্লাহর হক নামাজ আদায় করতে হবে এবং নামাজকে সমাজে চালু করার আন্দোলন করতে হবে, যারা নামাজ আদায় বিশ্বাসী কায়েমে বিশ্বাসী না ওটা মুনাফেক, 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 আছে না, আসতে বলেন না, আছে না নাই, সবচেয়ে বেশি ওনার গবেষণা ঠিক, গবেষণা রাইট, নামাজ আদায় বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী না, কারণ নামাজ আদায় করতে তো জো বাইডেনও বাধা দেবে না, ঋষি সুনাক বাধা দেবে না, মোদি বাধা দেবে না, ভ্লাদিমির পুতিন বাধা দেবে না, বরং চা আপনার নামাজ আদায়ের জন্য মসজিদ বানায় দেবে, কিন্তু নামাজ কায়েমের কথা বললে এই যে হাতে জমা হবে এটা ঠিক কিনা, এখানে ইমান, এখানে কি থামেন দোয়া করি নাকি, আরো চালাবো জোরে বলি ইনশাআল্লাহ, কাগজ দিছেন, আচ্ছা দেখছেন, বলবো বলবো ইনশাআল্লাহ, এইগুলো তো সব আমার মানে পুরাতন কাস্টমার, অনেক আগের থেকে আসি তো, জি বলি আলহামদুলিল্লাহ, না পুরাতন সবই, সবই সবই নতুন সবই পুরাতন, আলহামদুলিল্লাহ সব ভালো, ইসলামের কোনো পুরাতন নাই, ইসলাম নতুন ঠিক কিনা, ইসলাম, ইসলাম এটা গোল্ড, ইসলাম হচ্ছে পৃথিবীর একমাত্র আধুনিক অত্যাধুনিক একটি জীবন বিধানের নাম, বলি আলহামদুলিল্লাহ, জি অনেকে চিন্তা করতেছে বাড়ি যাই, হ্যাঁ চিন্তা করতেছেন না তো, বলি আলহামদুলিল্লাহ, আমার আজকের এই আম বাগানের মাহফিল স্মৃতিময় হয়ে থাকবে, এবছরে আমার মনে হয় দুটো মাহফিলে কোনো সামিয়ানা পাইনি, একটা হলো না চলে চাপায়নগঞ্জ না চলে এরকম আম বাগান, আর এখানে পেলাম কোনো সামিয়ানা নাই, আম গাছ দিয়ে সামিয়ানা, বলি আলহামদুলিল্লাহ, ভালো খুব সুন্দর, দুটা কাজ আমরা করব, এক নম্বর আমরা শুনলাম ইমান আনব, নম্বর দুই হচ্ছে আমলে সালেহ নেক আমলগুলো করব, নেক আমল এটা লম্বা আলোচনা, নিয়মিত কিছু আমল আছে যেরকম সুন্নাহ জিকির আজগার আছে, ফরজ নামাজের পরে কিছু দোয়া আছে না নেই বলেন তো, সর্বক্ষণে কিছু দোয়া আছে না নেই, আচ্ছা এই মুখে থাকবে সর্বক্ষণ কার জিকির, আসতে বলবেন না কার জিকির, তোমাদের মুখে আল্লাহর কালাম ছাড়া আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা যেন না বেশি আসে,
فإن كثرة الكلام قسوة للقلب কারণ আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা যে জিব্বায় বের হবে তার অন্তরটা হবে পাষাণ। এই জন্য এই জিব্বার মধ্যে সর্বক্ষণ থাকতে হবে কার জিকির? আল্লাহর জিকির। এবং পরিবেশ, আমি যে পরিবেশে থাকবো সেই পরিবেশে থাকতে হবে ইসলাম, বন্ধু হবে মুসলিম, বন্ধু হবে নামাজি, একটা সুন্দর পরিবেশ আমরা নিজের জীবনকে গড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমলে সালেহ আমরা করব, নেক আমলগুলো আমরা করব। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি এবং সদস্যরা মুমিনের প্রথম দিকের সাতটা আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা দুটা আয়াতেই বলে দিয়েছেন ওই সাতটা এবং এই দুইটা। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইমানের কথা এবং আমলের সালেহের কথা, ওই জায়গায় বলছেন সাতটা আমলের কথা। কয়টা বলেন? সাতটা আমলের কথা সবাই মনোযোগ দিয়ে শোনেন। কদ ফালাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনদের জন্য সফলতা যে মুমিন নামাজের মধ্যে অত্যন্ত খুশু খুশুর সঙ্গে নামাজ পড়ে। নাম্বার দুই হল ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন, নিজের জিহ্বাকে অনর্থক কথা থেকে পরহেজ রাখবে। নাম্বার তিন হলো যে যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার চার হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে বান্দার লজ্জাস্থানকে হেফাজত করবে। নাম্বার পাঁচ হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াদিহিম রাউন, যে আমানতটাকে ঠিক রাখবে, ওয়াদাটা ঠিক রাখবে। নাম্বার পাঁচ, নাম্বার ছ, নাম্বার নাম্বার পাঁচ ছয় হয়ে গেল, নাম্বার ছয়, নাম্বার সাত হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যে নামাজের ব্যাপারে যত্নশীল হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সাতটা আমলের শেষে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। এই সাতটি কাজ যে বান্দা করবে, এক নম্বর নামাজ, নম্বর দুই হলো অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেওয়া, নম্বর তিন হলো যাকাতটা ঠিক মতো আদায় করা, নম্বর চার হলো লজ্জাস্থানকে হেফাজত করা, নম্বর পাঁচ হলো আমানতের খেয়ানত না করা, নম্বর ছয় হলো ওয়াদা ঠিক রাখা, নম্বর সাত হলো নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। এই সাতটি কাজ করব আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাইয়া দেবো। সুবহানাল্লাহ।